না করতে করতে গরম লেগে যায়। 21 দিন কত যাচ্ছে, কত ছিল ছিল ভাই, আর কমা করো না। সবাইকে নমস্কার, ওয়েলকাম সাজের লাইভে। আজকে ফ্রাইডের লাইভে চলে আসলাম, সীমা সাজ বুটিকের সীমা চলে আসলাম। সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি, গুড ইভিনিং। মৌসুমি মুখোপাধ্যায় বলছে হাই, সাথে থাকো মৌসুমি। আজকে আমি প্রথমে মৌসুমিকে পেয়ে গেছি, দু নম্বরে পেয়ে গেলাম মীনাক্ষী দাস। এলাম গো চলে, একদম চলে তো আসতেই হবে। পিকচার সাউন্ড ক্লিয়ার কিনা একটুখানি জানাও আমাকে। পিকচার সাউন্ড ক্লিয়ার কিনা একটুখানি আমাকে জানাও। আজকে আমার শাড়িটা আমি পরেছি চারুলতা। তোমাদের কেমন লাগ, এই ঢাকাই জামদানির ওপরে আমি ফার্স্ট করলাম চারুলতা ডিজাইনটা। তোমাদের কেমন লাগছে শাড়িটা আমাদের কে একটু জানিও, কমেন্ট করো। আর ভালো লাগলে আমাদের লাইভটাকে তোমরা একটু শেয়ার করো। শম্পা চৌধুরী বলছে গুড ইভিনিং টু সুইট সিস্টার সীমা অ্যান্ড স্বাতী, লাভ ইউ বোথ অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ। সাথে থাকো সবাই। মানুশ্রী মজুমদার বলছেন মানুষ পড়তে পারছি না, চলে যাচ্ছে একদম। শম্পা চৌধুরী বলছেন একদম ক্লিয়ার, মীনাক্ষী দাস বলেছেন অল ক্লিয়ার, মালা চক্রবর্তী দিদি বলেছেন শুভ সন্ধ্যা। আমি এক নাগারে পরপর সবাই পড়ে যাই, নাহলে উপরে উঠে যাচ্ছে। সুদীপা চৌধুরী বলছেন ভালো রেশম চেক দেখাও, একদম দেখাবো। মালা চক্রবর্তী দিদি বলেছেন একদম ক্লিয়ার। শাশ্বতী কর দিদি বলছেন গুড ইভিনিং হ্যাশট্যাগ সাজবুটি। পুনম সিং বলছেন হাই দিদি, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। শুক্লা নিয়োগী বলেছেন তোমাকে তো ওয়াও লাগছে তাই, থ্যাংক ইউ। পিঙ্কি কি লিখেছে, চংদার তোমার পরনের শাড়িটার দাম কত বলে দিচ্ছি আমি। তোমার সারনেমটা আমি ঠিক উচ্চারণ করতে পারলাম কিনা আমি জানি না, সরি। মীনাক্ষী দি বলছেন খুব সুন্দর শাড়িটা, তোমাকেও খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। সব প্রতিদিন তোমাদের ভালো লাগে আমাকে। অনিতা দি বলছেন সঞ্জয় কুমার দাসের থেকে তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আর অ্যাকচুয়ালি শাড়ির ডিজাইনটা এত সুন্দর না, যেটাতেই করছি সেটাতেই এত ভালো লাগছে। কালার কম্বিনেশনগুলো অবভিয়াসলি আমার বলে দেওয়া যে এই কালার কম্বিনেশনের ওপরে করতে। তো আমি আজকে এটা পরে দেখা, মানে প্রথম এই ডিজাইনটা তো প্রথম না, অনেকদিন ধরে দেখাচ্ছি, কিন্তু আমি শাড়িটা পরলাম, কেননা পরলে তোমরা বুঝতে পারো শাড়িটা পরলে কেমন লাগবে। পুজোয় এরকম একটা শাড়ি কিন্তু আমাদের হতেই পারে, খুব মিনিমাম প্রাইস জানোই, সাজ বুটিকের প্রাইস মানেই খুব মিনিমাম প্রাইসে খুব ম্যাক্সিমাম ফ্যাশন করা যায়। মালা চক্রবর্তী দিদি বলেছেন হ্যাশট্যাগ সাজ বুটিক, থ্যাংক ইউ দিদি। সুমিতা রায় দাস একটু হোয়াইট রেড শাড়ি দেখাবে, একদম ঠিক আছে, আমি দেখা অবশ্যই দেখাবো। মীনাক্ষী দি বলেছেন একদম ঠিক বলেছি তো। লিলি রায়চৌধুরী দিদি বলেছেন ক্লিয়ার, দেখতে পাচ্ছি, এসে গেলাম, সাথে থাকো দিদি। তো আমি চেষ্টা করব তোমাদের মন খুশি করে দেওয়া শাড়ি দেখানোর। আর আমি আজকে প্রথমে তাহলে আমি 1 থেকে 10 পর্যন্ত একটু রেড হোয়াইট এরকম মিলিয়ে মিশে কিছু শাড়ি দেখিয়ে দিচ্ছি, চলো। সাথী কেমন আছে, সাথী ভালো আছে। মালা চক্রবর্তী দিদি বলেছেন শেয়ার করেছি। অ্যাকচুয়ালি সাথীর বোঝই তো, হাজব্যান্ড তো সবসময় থাকে না, যেহেতু ও বাইরে চাকরির সূত্রে বাইরে থাকতে হয়, ওর হাজব্যান্ড এসছে তো মেয়ের জন্মদিন উপলক্ষে, তাই ও একটু বিজি আছে, আজকে এখানে এখনো পৌঁছাতে পারেনি এসে। আসলে আমরা সংসারের মধ্যে থেকে ব্যবসাটা করি, সব মহিলাদেরই করতে হয় এটা, যারা চাকরি করছে, যারা বাই প্রফেশন ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, টিচার,
এবং যারা সার্ভিস করছে, যে যে রকম বিয়েতে আছে, যে যেভাবে তার সংসার গুছিয়ে নিয়েই কিন্তু কাজটা করে, এর জন্য মেয়েই সবসময় বলা থাকে প্রত্যেকটা সাথে থাকতে হবে, তাই তো? শম্পা চৌধুরী বলেছেন তোমার গলারটা খুব সুন্দর, তাই থ্যাংক ইউ। জামদানি দেখাবে মৌসুমি বলছে, নন্দিতা বলছে জামদানি দেখাবেন, জামদানি দেখাতে চাইছেন সবাই আজকে। মীনাক্ষী দাস বলেছেন ওয়াও কি আনন্দ সাথী, সাথীর খুব আনন্দ, তাই তো? হ্যাশট্যাগ সাজবুটিক, হ্যাশট্যাগ এভরিওয়ান মালাদি বলছেন, তোমরা একটু হ্যাশট্যাগ সাজবুটিক এরকম লেখো, ভালো লাগবে। আর সবার আগে সত্যি কথাই যেটা বলার কথা, সেদিনকে না আমি লাইভ, আমার সব কথা তো এখানে সোশ্যাল মিডিয়ায় বলা যায় না, সেদিনকে কিন্তু আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু এতক্ষণ দাঁড়িয়ে মানে এই মিছিলে অংশগ্রহণের জন্য, তো আমি এতক্ষণ দাঁড়িয়ে লাইভ করেছি, তো তারপরে আমি আর ওদের সাথে হাঁটতে পারিনি, তো সেই জন্য আমার, আমি সেদিনকে মিছিলে হাঁটতে পারিনি, কিন্তু সবসময় যেন প্রতিবাদী যে মানসিকতাটা, প্রতিবাদী হওয়াটা সবসময় আমরা আছি, এবং অবশ্যই জাস্টিস আমরা চাই, প্রত্যেকটা মেয়ে সুরক্ষিত হতে চাই, যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পুনরাবৃত্তি যেন কোনো দিন আর না ঘটে, কোনো মায়ের কোল যেন খালি না হয়। এভাবে একটা নিরপরাধ মেয়ে এতটা, যে কিনা আমাদের ভবিষ্যৎ একটা সেবা করার ব্রতি নিয়েছিল, যে যে এতক্ষণ ডিউটি করার পরে যার এটা তার প্রাপ্য হলো, এটা কোনোভাবেই কেউ মেনে নিতে পারবে না। সবাই আমরা এর প্রতিবাদেই আছি, প্রতিবাদ করছিও, সবাই আমরা জাস্টিস চাই একদম। কিন্তু কাজও আমাদের করতে হবে, যদিও মনে হয় না যে এই যে পুজোর আগে তারও তো বাড়িতে আনন্দ, মেয়েটির বাড়িতে কত আনন্দ, পুজোর পুজো আসছে সামনে, শুনছিলাম তার নভেম্বর মাসে তার বিয়েও ঠিক হচ্ছিল, তার মায়ের আজকে অবস্থাটার কথা ভাবা যায় না। তবুও বলবো এখান থেকে সবাই আমরা তার আত্মার শান্তি কামনা করব, আর সবাই যেন আমরা একটা সুস্থ পরিবেশে সুস্থভাবে নিঃশ্বাস নিতে পারি, এটাই আমাদের কাম্য। আমার সাথে নিশ্চয়ই তোমরা সবাই একমত হবে। শম্পা চৌধুরী বলছেন একদম ঠিক কথা বলেছ, উই ওয়ান্ট জাস্টিস, একদম। যে চলে গেছে তার সাথে যে নৃশংসভাবে তাকে, তার সঙ্গে যে আচরণ করা হয়েছে, সেটার প্রতিবাদে আমরা সবাই আছি, সবাই আছি, যারা মানুষ তারা সবাই তার সাথে আছে। এখানে না কোনো রাজনৈতিক দল রং কোনো কিচ্ছু নেই এর সঙ্গে, একটা মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানো। আচ্ছা চলো, তবুও বলছি আমাদের কাজ করতেই হবে, একটু গম্ভীর আলোচনা হলো, কিন্তু এটা আমাদের জীবনের একটা অঙ্গ। আর মেয়েটির মানে কি বলতো, মেয়েটির খবর যত যত পড়ছি, যত দেখছি, তত মনে হচ্ছে আমাদেরই ঘরের কেউ একজনের বুঝি এরকম হয়েছে, মানে কষ্টটা নেওয়া যাচ্ছে না, যে পরিমাণ কষ্টটা ও পেয়েছে না, সেই কষ্টটা যখনই পড়ছি তখনই মনে হচ্ছে যে আমাদেরই বুঝি নিজেদেরই কেউ এরকম হয়েছে, মানে তাকে আমরা কেউ বাইরের কেউ ভাবতে পারছি না, কেন সে তো আমাদের, সে আজকে যদি বাড়িতে বসে থাকতো তার মনে হয় ঘটনাটা ঘটতো না, কিন্তু সে তো এসেছিল একটা ডাক্তার হিসেবে, সে সবাইকে সেবা করছিল, এতক্ষণ ডিউটি করার পরে তার কি এটা কাম্য ছিল? কখনোই কাম্য ছিল না এটা। মীনাক্ষী দাস বলছেন আমরাও যেতে পারিনি, কিন্তু আসল অপরাধী ধরা পড়ুক এটা চাই, সবাই আমরা চাই। সুতপা ব্যানার্জি বলছেন দুর্গাদি, হ্যাঁ সবাই তাই, আমরা সবাই জাস্টিস চাই, উই ওয়ান্ট জাস্টিস, আমরা সবাই জাস্টিস চাই। তো আমি আজকে ওর ওপর শ্রদ্ধা জ্ঞাপন করেই আমি আজকে লাইভটা শুরু করছি গো। হ্যাঁ মীনাক্ষী দাস বলছে সব সময় নিজেকে দিয়েই ভাববো, একদমই তাই, সবার বাড়িতে আমাদের ছেলে মেয়েরা আছে, তাই না বলো? এটাই কথা। চলো শুরু করি, সব কিছু ভালো হোক এই আশাটা রেখেই প্রোগ্রাম শুরু করছি। চলো, আমি যেটা পড়েছি সেটা হচ্ছে চারুলতা, আর আর একটা কথা বলি, সেটা হচ্ছে ভুলে গেছি কথাটা বলতে, সেটা হচ্ছে আমাদের প্রোগ্রামটা যদি ভালো লাগে তাহলে প্লিজ
লাইক সাবস্ক্রাইব করো, যেরকম দিচ্ছে মালাদি হ্যাশট্যাগ, এভরিওয়ান হ্যাশট্যাগ সাজবুটিক, প্লিজ তোমরাও তাই করো, হ্যাশট্যাগ সাজবুটিক, প্রচুর তোমাদের মূল্যবান মতামতগুলো বলো আর লাভ রিয়াকশান দাও, তোমরা কি দেখতে চাও। যেমন অনেকেই বললে জামদানি দেখতে চাইছো, জামদানি আমি অবশ্যই দেখাবো। তো চলো শুরু করি প্রোগ্রাম। আর আরেকটা কথা বলে দিই, আমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়াতে ক্যাশ অন ডেলিভারি আছে, আর কোনো শিপিং চার্জ নেই, নো শিপিং চার্জ, শুধুমাত্র শাড়ির দাম পেমেন্ট করো, শাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে। এর আগের দিনের তোমরা সবাই যেভাবে আমাদেরকে ভালোবাসা দিয়েছো আর যেভাবে প্রত্যেক সময় দাও, আগের প্রোগ্রাম বলবো কেন, আমি ধরো আজ থেকে ধরো 5 বছর, 4.5 বছর, 5 বছর ধরে লাইভ করছি, তোমাদের সহযোগিতা এবং তোমাদের সুন্দর ইয়েটা যদি না পেতাম, কি বলবো, মূল্যবান মতামত বলো, কি করতে চাই, তোমরা কি দেখতে চাও, তোমাদের সাথে নিয়ে আমরা চলছি, যেটা না পেতাম তাহলে আমিও লাইভটা কন্টিনিউ করতাম না। পুনম সিং বলছেন তোমার শাড়িটার কালার আছে, অবশ্যই আছে, আমি দেখিয়ে দেবো পুনম। মীনাক্ষী দাস বলছেন ঢাকাই এর এপিসোড চাই একদিন, একদম, তুমি আমাকে এর আগের দিনও লাইভে বলেছো, আমি অবশ্যই ঢাকাই এর এপিসোড করবো। এস চক্রবর্তী বলছে গুড ইভিনিং দিদি, গুড ইভিনিং শম্পা, সাথে থাকো। শম্পা চৌধুরী হ্যাশট্যাগ সাজবুটিক দিয়েছে, বুকিং নাম্বার এখানে এসে গেছে, পিন নাম্বারে 9732617855779734018, এই দুটো নাম্বারে তোমরা স্ক্রিনশট পাঠাতে পারো। মৌসুমী বলছে দিদি শুরু করুন, দিদি আমি শুরু করে দিচ্ছি। রিম্পা গুহ ভট্টাচার্য বলছেন শান্তিনিকেতন যেতে যেতেও তোমাদের লাইভ দেখছি, বাহ, একদম এরকমভাবেই সবার সঙ্গে মিলে থাকতে চাই, মিশে যেতে চাই সব জায়গায়, ট্রেনে, গাড়িতে, বাড়িতে, সব জায়গায়, রাস্তায়, সাজবুটিক, এরকমই যেন তোমার তোদের সবার সাথে মিলেমিশে থাকতে পারে, তোদেরকে নিয়ে আমাদের পথ চলা। রিম্পা ভালো থাক, হ্যাপি জার্নি, কি সুন্দর শাড়িটা, শর্মিষ্ঠা পাল বলছেন জাস্টিস চাই, একদমই চাই, সবাই আমরা এটাই বলছি আর নিশ্চয়ই আশা করছি পাবোই আমরা জাস্টিস। কেন বলো তো, মানুষের সবার ওপরে মানুষ সত্য তাহার ওপরে নাই, আগে তো সব কিছুর আগে মানুষ, যেভাবে মানুষ আমরা সবাই রাস্তায় নেমেছি, এটার তো একটা ডেফিনেটলি একটা পজিটিভ দিক আমরা পাবোই পাবো। দিদি লাল সাদা রেশম চেক দেখাও, সুজাতা রায়, চলো আমি শুরু করে দিই, ঠিক আছে। 1 নম্বর শাড়ি লাল সাদা দেখতে চাইছো, আমি লাল সাদা দিয়েই শুরু করবো, প্রথম দেখো লাল সাদা রেশম চেকের, দেখো ডিজাইনটা দেখো, যেটা আমাদের নীলমণি সেটাকে আমি পুজো বলে একটু সাদা লালে লাল লাল সাদা আর হলুদের সঙ্গে করেছি, একটু মাঙ্গলিক করেছি। আমার নিচে তো লাল শাড়ি আছে, ডিজাইনটা বোঝাতে গেলে আমাকে এরকমই দেখাতে হবে, যেটা আমাদের নীলমণি সেটাকেই আমি লাল সাদা করেছি পুজো বলে, একদম সুন্দর একটা লাল পাট দিয়েছি। আর কাজটা দেখো, এটা আমাদের নীলমণি যেটা কিনা আমাদের নীল হয়, একদম তোমাদের সাথে আছি, এটা হচ্ছে বড় কথা, আমি তোমাদের সাথে আছি, আমার বন্ধু, আমার দিদিরা, আমার ছোট বোনেরা সবার সাথে সাজবুটিক আছে। দেখো এই হচ্ছে ডিজাইনটা, একদম নতুন কিছু ভাবনা চিন্তা সাজবুটিকে, নাম্বার 1। এটা প্রাইস যেন কত ছিল নির্ভর, এটা 2550, যার যার পছন্দ হবে তোমরা স্ক্রিনশট নিয়ে বুকিং করো। ও আমাকে বলা হয়েছে থোড়া বহুত হিন্দি মে বলনে কে লিয়ে, ইয়ে জো ফেব্রিক হ্যায় ইয়ে রেশম কোটা কে উপর হ্যায় রেশম কা উপর হ্যায় এক ধাগা রেশম কা এক ধাগা কটন কা হোতা হ্যায় ইসকে উপর এম্ব্রয়ডারি ওয়ার্ক হ্যায় প্রাইস অনলি 2550, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া, নেট ব্যাঙ্কিং, জিপে, পেটিএম, অল আর অ্যাভেলেবল, অর অল ওভার ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারি বি হ্যায়, প্রাইস অনলি 2550, প্রাইস অনলি 2550, ডিজাইনার শাড়ি হ্যায় ইয়ে, অর 2550।
আগার আচ্ছা লাগেগা তো প্লিজ লাইক এন্ড প্লিজ শেয়ার। নামটা ভালোই দিলে না, লালমনি। দারুন শাড়িটা না, ডিজাইনটা দেখো। নাম্বার ওয়ান, আচ্ছা নাম্বার টু দাও, একটা সিল্ক দাও, সিল্কটা দাও দেখি, একটা সিল্ক দেখাই। সাদা লালের ওপরই দেখাচ্ছি, তোমরা যখন সাদা লাল দেখতে চাইছো, সিল্কটা দেখো, খুব সুন্দর সিল্কটা। আর এই হচ্ছে তোমার ব্লাউজ পিস। হ্যাঁ রেড লাভ, তাই তো, থ্যাংক ইউ। আর একটা সিল্ক দেখাই, সাদা লাল দেখাচ্ছি যখন, ব্লাউজ পিসটা দেখো কতটা বড়, ব্লাউজ পিসটা দেখো। এটাও আবার দু তিন পিস আছে, তোমরা পেয়ে যাবে দেখো। পুজোতে একটা তো এরকম শাড়ি দরকারই আছে, যখনই পরবে না তখনই এই শাড়িটা, যখনই পরবে তখনই এই শাড়িটা ভীষণ ভীষণ মানে জনপ্রিয় শাড়ি, আর যখনই পরবে তখনই এটার একটা আলাদা লুকই আসে। মানে এই শাড়িটা যখনই পরা পুজো পুজো ভাব একটা, দেখো একদম যেরকম মায়ের চালচিত্র হয় ঠিক সেরকমই করে করা আছে। এত হয়ে গেছে এই ডিজাইনটা হিট, মানে তুমি এটা যখন সিল্কে করো, সিল্কে চান্দেরিতে করো, চান্দেরিতে যখনই করবে তখনই, রেশম চেকে করো, যেভাবেই করো, তবে রেশম চেকের বাটিকটা তো এতটা পরিষ্কার আসে না, সবচেয়ে বেস্ট আসে সিল্কে দেখো। আর সিল্ক যারা পছন্দ করে তারা তো সিল্কের বাইরে যেতেও পারবে না দেখো। আর পুজোতে তো আমাদের একটা সিল্ক, তসর, জামদানি, এগুলো তো আমাদের লাগবেই। আর তার সাথে ধরো একটু পার্টি ওয়্যার লুকের জন্য, নবমীর জন্য একটু অন্যরকম শাড়ি লাগবেই দেখো। এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে নাম্বার থ্রি, বিউটিফুল শাড়ি, বিউটিফুল, পরিষ্কার দেখা যাচ্ছে। এরপরে আমার ওই যে জামদানির যে নতুন ডিজাইনটা বলছে ওইটা দিও, প্রথমে রেডটা দাও, সাদা লাল তো দেখাচ্ছি, কি সুন্দর বাটিকটা হয়েছে দেখো, পুরো মিনা বাটিক, মাল্টি কালার মিনা বাটিক দেখো। এটা ওই যে দরজার উপরে আমরা ঝুলাই না, এই যে এটা যে ঝুলাই দরজার উপরে, কি বলে ওটা, সোলার বল দিয়ে দিয়ে দেখো, সেই জিনিসটা, এটা পুরো বাটিকে আনা হয়েছে, মোম বাটিকে, বিউটিফুল। আমি প্রথম 10টা শাড়ি দেখিয়ে দিচ্ছি সাদা লাল, চলো তোমাদের খুশি করে দেবো, দেখো কি দারুন শাড়িটা, বিউটিফুল। এরপরে দেখো নতুন কাজ, নতুন ভাবনা চিন্তা এবং দুর্দান্ত হিট,
আমি এটা পড়ব, এইটা পরে আমি অবশ্যই একটা ছবি পোস্ট করব আমার যদি ব্লাউজটা বানানো হয়ে যায়, কারণ আমার ব্লাউজটা এখনো বানানো হয়নি। আর বুঝতে পারছো এখন পুজোর সময়, তো খুব ব্যস্ত, আমরা খুবই ব্যস্ত, তো ব্লাউজটা বানিয়েই আমি পরব। দেখো, ইয়ে যো সারি হাম দিখা রহি হু না, ইয়ে হামারা, কিউকি হামারা যো রেশম চেক কা উপর ইতনা সারা ডিজাইন হ্যায়, ইতনা সারা গুনকে কমপ্লিট নেই হোগা, ইতনা সারা ডিজাইন ইতনে দিন মে হো রা হ্যায়, পিছলে 12-13 ইয়ার্স সে হামারা রেশম চেক আপ সব লোগো কা ইতনা পসন্দি কা সারি হো গয়া, তো ইতনা সারা ডিজাইন হামারা পাস হ্যায় না, কিউকি পিছলে যো 7-8 সাল কা পেহলা ডিজাইন ভি হামকো হোয়াটসঅ্যাপ করতা হ্যায়, স্ক্রিনশট ভেজ কে সিটিবিএন কা প্রোগ্রাম দেখ কে সব বলতা হ্যায় দিদি ইয়ে সারি মিল জায়গা, আম বোলা মিল মিলেগা তো ডেফিনেটলি, লেকিন থোড়া দিন কে বাদ, কিউকি আভি ইয়ে ডিজাইন ফির সে চালু করনে কে লিয়ে মিনিমাম 2 মহিনা তো লাগি জায়গা, কিউকি চালু যো কাম হ্যায় ও তো চলতা রহতা হ্যায়, আর উসকে সাথ তো বহুত সারা অর্ডার ভি রহতা হ্যায়, তো ইসিলিয়ে মিল তো ডেফিনেটলি যায়গা, লেকিন 2 মহিনে টাইম লাগেগা। কত সুন্দর সুন্দর শাড়ি দেখাও মন ছুঁয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, খুব সুন্দর। শম্পা চৌধুরী বলছেন, আচ্ছা মীনাক্ষী দাস বলেছেন এটা কি ঢাকাই, ঢাকাইয়ের পাড়, দেখো একদম জামদানির পাটটাকে শাড়ির ওপরে বসানো হয়েছে, কোনো এই শাড়িটা পুরো ফিনিশিং করা আছে, কোনো ফল পিকো করতে হবে না, এটার যেটা কিনা আমি ব্লাউজটার কথা এতবার করে বলছি, সেই ব্লাউজটা এবার আমি দেখাচ্ছি, চলো দুর্দান্ত, কেননা শাড়ির পুরো ফল পিকো করতে হবে না, কেন শেষ পর্যন্ত পাটটা বসানো আছে, দেখো কোনো ফল পিকো করতে হবে না, জাস্ট দেখো এই হচ্ছে তোমার, হ্যাঁ সাথে থাকুন সাথে থাকুন, আমি তো রোজ লেট করি, কি হয়েছে একদিন লেট করেছেন তো, আমি তো লেটই বলছি কি, এক মিনিট এক মিনিট, দেখো ব্লাউজ পিসটা দেখো কি ভালো লাগবে ব্লাউজ পিসটা দিয়ে যখন শাড়িটা পরবে, সেটা কি ভাবতে পারছো, দেখো সাজবুটি কোনো কিছু দিতে কিন্তু কৃপণতা করে না, এমন না যে না ছোট ছোট এই টুকুটুকু দুটো হাতায় শুধু পাটটুকু দিয়ে দিয়েছি, পুরো টাট এই দিয়ে দিয়েছি, পাটটা বসিয়ে দিয়েছি, তোমরা এভাবে তো হাতায় দিচ্ছ এই পাটটা, দুটো হাতায় এভাবে পাটটা বসাও, অসাধারণ লাগবে। তারপরে এই যে পাটটা যদি এতটা নাও লাগে, এখান থেকে তোমরা এই পাটটাকে নিয়ে এই ব্লাউজের এই সামনের দিকগুলোতে বসিয়ে দিতে পারো, বিউটিফুল লাগবে, এতটা যখন দিয়ে দিয়েছি ভাবো কি লাগবে। প্রাইসটা বলো তো এটার কত, 1850 না 1850, 1850 বৈশালী তুমি এখানটায় থাকো আর আমি এখান থেকে শাড়ি নিয়ে নিচ্ছি, মাছগুলো ঠিকঠাক করো, দেখো অসাধারণ অসাধারণ অসাধারণ, কেমন লাগছে বলো, আমি মেসেজ কিন্তু পড়তে পারছি না, শাড়িটা কি শাড়ি, মীনাক্ষী বলছে রেশম চেক, কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে একটু জানাও, শাড়িটা কেমন হয়েছে জানো, আমি এর আগে দেখিয়েছি এটা কিন্তু অলরেডি পুরো মানে একসাথে মনে হয় এটার মনে হয় কটা তৈরি হয়ে এসেছিল অনেক, এটা তাও আমি একজনের অর্ডারের শাড়ি দেখিয়ে দিলাম, হ্যাঁ তোমরা যারা যারা অর্ডার করবে প্রত্যেকেই পাবে, কোনো চিন্তা নেই প্রত্যেকেই পাবে, যারা এক্সিবিশন থেকে নিয়েছো দুর্গাপুরের এক্সিবিশন থেকে তারাও জানো শাড়ি, রেশম চেক কুর্তি অ্যাভেলেবেল, এখনো আমার কাছে হয়ে আসেনি, করতে দেওয়া আছে এখনো আসেনি গো, আগমনী পার্ট 1 পার্ট 2 করে করে আমি শাড়ি ছাড়বো সাদা লালের ওপরে পরপর,
তো আমি একটু সময় পাচ্ছি কম, তো দেবো, তোমরা সাদা লালের উপর পছন্দ করবে। এখানে সব শাড়িগুলোই আমি পরে পরে ছবি দেব, আমি দেব, সাথী দেবে, তোমরা দেখতে পাবে পড়লে কেমন লাগে। এটা সাদাটা দাও, কোনটা গো, 3 নম্বর শাড়ি দাও আমার কাছে, দাও আমার ভুলে নিচ্ছি, 4850, 4850। এটারই দেখো আর একটা কালার সাদা লাল, এই সাদা লাল মনে হয় 3 পিস নিয়ে গেছিলাম দুর্গাপুরে আমি। পেয়েছো? কেমন আছো দি? অনেক লেট হয়ে গেল, আমার গায়ে হলুদে পরার শাড়ি লাগবে। চন্দনা, আচ্ছা আচ্ছা, ভালো আছি চন্দনা, লেট হয়ে গেছে ঠিকই, কিন্তু ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সাথে থাকো, আমাদের তো রেকর্ডেড লাইভ প্রোগ্রামটা পরে থাকবে, তুমি দেখে নিও। চলো, গায়ে হলুদ শাড়ি লাগবে, ঠিক আছে, তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো কেমন লাগবে, তুমি বলো, আমি অবশ্যই করে দেবো। দেখো সাথী ভালো আছে, সাথী এখন খুব ব্যস্ত, বর আছে এসছে, তো দেখো এখন একটু বরের সেবা করে নিক। দেখো ও তো স্বাধীনভাবে কাটায়, এবার একটু পরাধীন, কদিন চলে যাবে কালকে ওর হাজবেন্ড, তারপরে আবার স্বাধীন হয়ে যাবে। দেখো ওই জন্য আমরা কেউ ডিস্টার্ব করছি না ওকে। দেখো কেমন শাড়িটা, দুর্দান্ত না? চুমকি ঘোষ বলছেন সাদা 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 পাতা, বুঝতে পারছি না গো, পাতা দেখানো হয়ে গেছে, বুঝতে পারছি। চন্দনা রায় তুমি কি শাড়ি পরেছো, খুব সুন্দর শাড়িটা, আমি জামদানির ওপরে চারুলতা পরেছি, এই শাড়িটা দেখো, ঢাকাই জামদানির ওপরে রেশম চেকের ঢাকাই, একদম বিউটিফুল লেস বর্ডার, এবার তো মানে দেখছো তো তোমরা, লেসের ব্লাউজ, জামদানি ব্লাউজ, হাকোবা ব্লাউজ তো সেই গত বছর থেকে চলছে। দেখো যদিও আমি খুব একটা পরি না, হাকোবা ব্লাউজ দাও, ব্লাউজ পিস দাও, এই হচ্ছে ব্লাউজ পিস, দেখো ওয়ান 850, পুরো জামদানির রেশম চেক। কেন বলতো রেশম চেকে করলাম কেন, তোমরা সবসময় রেশম চেকটা ক্যারি করো পুজোর সময়, সাবেকি ভাবে সাজো, হাতে শাখা পলা, লাল টিপ, গলায় একটা লম্বা চেন, কানে ঝুমকো দিয়ে পরো শাড়িটা, সুন্দর করে ব্লাউজটা বানাও, বানিয়ে তুমি অঞ্জলি দিতে যাও কি মা বরণ করতে যাও, সিঁদুর ঠিদুর পরবে, খুব দামি শাড়ি দরকার নেই, এরকম শাড়ি পরে যাও, মেনটেনেন্স ফ্রি রেশম চেক জানোই, আর সারা বছর শাড়িটা ইউজ করতে পারবে। ধরো বাড়িতে একটা পুজো পুজো আছে, কিংবা কোনো কারোর বাড়িতে কালী পুজো আছে যাবে, এরকম একটা সাদা লাল শাড়ি পরো, দারুণ শাড়িটা ব্যবহার করতে পারবে সব সময়। 1850 অনলি, কি বিউটিফুল শাড়িটা, দেখো তো আটপৌরে করে পরলেও দুর্দান্ত লাগবে শাড়িটা, যদি আটপৌরে করে এরকম পরা যায় কি বিউটিফুল লাগবে, দেখো শাড়িটা দারুণ না, দারুণ। আমি কুচি দিয়ে দেখাবো কি, আমাদের শাড়ি তো জানো কোনো ফাঁকিবাজি কাজ নেই, যে পুরো শাড়িটার এন্ড পর্যন্ত কোনো ফলপিকো করতে হবে না, দেখো শাড়ির এন্ড পর্যন্ত, জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে শাড়ি বুকিং করো, একদম এন্ড পর্যন্ত শাড়ির ফল পিকো কিচ্ছু করতে হবে না, শাড়িটা নিয়ে জাস্ট পরে নাও, যদি লাল ব্লাউজ থাকে তো পুজোর মধ্যে লাল ব্লাউজ পরো, আর এখন যথেষ্ট টাইম আছে, তোমরা ব্লাউজ বানিয়ে নিতেই পারবে। দেখো 1850 অনলি, পিওর জামদানির বর্ডার, এটা আমি একবার বলে দিই, এটা হচ্ছে পিওর জামদানির বর্ডার, কিন্তু দেখতে পাচ্ছ বর্ডারটা পিওর জামদানির বর্ডার, দেখো হালকাও শাড়িটা, কোনো অসুবিধা নেই, সবাই ক্যারি করতে পারবে, শম্পা বলছে সত্যি অসাধারণ হয়েছে। আচ্ছা আমার শাড়িটা বলি, এবার আমার শাড়িটা দিয়ে আসি, আমি চারুলতা পরেছি, চারুলতা পরেছি শিউলি ব্লাউজ দিয়ে, দেখো আমার, আমি তো সবসময় শিউলিটা দেখাই, তো তোমরা এরকম করে শিউলি ব্লাউজ বানিয়ে নিন, আগের দিন আমি প্রচুর শিউলি শাড়ি দেখিয়েছি, এই যে এরকম করে পুঁতি দেওয়া শিউলি, তোমরাও ব্লাউজ এরকম বানিয়ে নিয়ে কত শাড়ির সঙ্গে পরতে পারবে, দেখো এটা আমার গত বছরের শিউলি শাড়ির ব্লাউজ, তো দেখো আমি এটার সঙ্গে এটা মিক্স ম্যাচ করে পরেছি, আমার শাড়িটা দেখো, এই হচ্ছে আমার শাড়িটা,
যদি পছন্দ হয় স্ক্রিনশট দাও। জামদানিটা কি ভালো জামদানিটা দেখো, কি ভালো জামদানি। শাড়ির ফল দেখো, আমি আমি তো ফার্স্ট করলাম, শাড়ির ফল দেখো, যেভাবে রাখছি শাড়ি সেভাবেই থাকছে। আমাদের জামদানির কোয়ালিটি এতটাই ভালো দেখো। আচ্ছা জামদানি এবার আমার শাড়ি একটু দাও। সাদা লাল দেখাবো বলেছি তো, কটা সাদা লাল দেখিনি, আর কটা আমি দেখাচ্ছি দেখাচ্ছি, চলো আমারটা বুকিং করলে করতে পারো। প্রাইস অনলি অনলি অনলি, এই প্রাইস কত কোনটা, এটা প্রাইস দেখো, প্রাইস 3050, 3050 প্রাইস। কতটা কাজ দেখো জামদানির ওপরে, আর ব্লাউজ পিস তো অবশ্যই থাকছে দেখো, চারুলতা ডিজাইনটা, প্রাইস 3050 দাও। সাদা লাল দেখাচ্ছি, সাদা লাল ইয়েটা দাও, পদ্মটা দাও, পদ্ম তারপরে ইয়ে দাও, সাদা লাল পদ্ম দাও, তারপরে ইয়ে দাও, শিউলি দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমি খুলে দিচ্ছি দাও। শাড়িটা দেখো, শাড়িটা জাস্ট অসাধারণ, সাদা লাল দেখাচ্ছি দেখো, রেশম চেক, ইএভি রেশম চেক কে উপর এমব্রয়ডারি ওয়ার্ক হ্যায় আর অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক হ্যায় সাদা লাল কে সাথ। ইএভি এক শাড়ি হতা হ্যায় সন্ধি পুজো, এবার তো সন্ধি পুজো যে কখন কে দেবে আর অষ্টমীর অঞ্জলি কখন দেবে, অবস্থা এবার খুব খারাপ। আমার তো মনে হয় সারা রাতি জাগতে হবে, কারণ সন্ধি পুজোও আছে এদিকে অষ্টমীর অঞ্জলি, সারা রাতি জেগে থাকতে হবে, নাহলে তো সব মিস হয়ে যাবে। ছটায় নাকি শুনছি এবার, 6:24 সন্ধি পুজো তাই তো, আর 5:30-5টার মধ্যে মনে হয় অষ্টমীর পুজো। শাস্তা অসাধারণ হয়েছে, চুলে মালা দেওয়াতে, না মালা দেইনি, এই যে গাটার গুলো আছে না ওই গাটার দিয়েছি গো, কি তাড়াতাড়ি সেজেছি বোঝো তো, খুব এখন চাপ, যতটা শর্টে সেজে নেওয়া যায় ততটা শর্টে সেজে নিয়েছি দেখো। শাড়িটা দেখো, প্রাইস অনলি 2650, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া, অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি ব্লাউজ। এখানটা আসো না, অসুবিধা কি আছে, হ্যাঁ এখানটা আসো, হ্যাঁ এই হচ্ছে তোমার ব্লাউজ পিস, এই হচ্ছে ব্লাউজ পিস, কটন ব্লাউজ পিস থাকছে, স্ক্যালপ থাকছে, না কি সুন্দর শাড়িটা দেখো, 2650 প্রাইস অনলি 2650, পরিষ্কার দেখতে পাচ্ছ তো তোমরা দেখো, 2650, বুকিং নাম্বার 9732617855779734 0108। এই একটা দেখো, আহ দারুণ শিউলি, শিউলি দেখো ব্লাউজ পিস, ব্লক দেখাচ্ছি দেখো, ব্লাউজ পিসটা দেখো কি অসাধারণ, কি অসাধারণ দেখো, শিউলি দিয়ে টেম্পেল করে পার করে একদম সাদা লাল পুজোর শাড়ি, ব্লাউজ পিসটা অসাধারণ, গায়ে রাখছি ব্লাউজ পিসটা। আর এই হচ্ছে শাড়িটা, পুরো ভেতরে শিউলি বুটি যাচ্ছে দেখো, ভেতরে পুরো শিউলির বুটি, পুরো পাট যাচ্ছে, এই হচ্ছে পাল্লু, কেমন লাগছে বলো শাড়িটা, প্রাইসটা কত বলছে দেখো, 2250 প্রাইস, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া, এটা সাজ বলেই সম্ভব তাই তো, 2250। ইয়ে যে শাড়ি হ্যাঁ, এই রেশম চেককে উপর শিউলি শিউলি এমব্রয়ডারি হুয়া হ্যায় আর ইসকে সাথ টেম্পেল ভি হ্যায়, ইয়ে ব্লাউজ পিস ভি হ্যায়, অল ওভার শিপিং ফ্রি ভি হ্যায়,
और साड़ी का प्राइस है 2250। पूरा साड़ी ऐसे करके पूरा बॉर्डर में आया है। ब्यूटीफुल, थैंक यू मीनाक्षी दी, थैंक यू। ये साड़ी है, আমি কিন্তু সবই দু ফোল্ডে দেখাচ্ছি। বহুতই কমফোর্টেবল মেটেরিয়াল হয় রেশম কোটা। জো বুটিক কা সারি পহনতা হ্যায় না, ও তো উসকে সাথ তো রেশম চেক কা উসকে কোই বল কোই বাত নেহি হ্যায়, মানে ইতনা কমফোর্টেবল মেটেরিয়াল হ্যায়। বিউটিফুল, প্রাইস অনলি 2250। নিচটা দেখা যাচ্ছে তো পরিষ্কার, একটু পেছনে যাব, দেখ কি সুন্দর শাড়িটা। 2250, 2250। ব্লগ দেখতে চাইলো একটা রেশম চেকের উপরে, চুমকি তোমার জন্য আমি দেখিয়ে দিচ্ছি, সবকটা অসাধারণ হয়েছে। থ্যাংক ইউ দিদি, আপনার পরনের শাড়িটার কোনো কালার আছে? সুদীপাদি বলছে, সুদীপাদি আমি দেখাচ্ছি এক্ষুনি, কালার আছে। আচ্ছা ব্লগ দেখতে চাইছে রেশম চেকের উপরে, দেখো এই হচ্ছে ব্লক রেশম চেকের ওপরে, একদম যেগুলো আজরাকের ব্লক হয় সেগুলোই করানো হয়েছে। বিউটিফুল, এটা কোল আঁচল জাস্ট এরকম লাগবে পড়লে, শাড়িটার র্যাপিং এর পরে ড্রেপ করলে লাগবে এরকম। ওয়াও, শাড়ি প্রাইস 1650, শাড়ি প্রাইস 1650, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। কেমন লাগছে দেখো, খুব সুন্দর গো ব্লকটা, কাছের থেকে একটু দেখাই ব্লকটা, কি সুন্দর দেখো। অরুন্ধতি দে বলছেন কটনে অ্যাপ্লিক কিছু দেখাবেন, কটনে অ্যাপ্লিক এই মুহূর্তে আমার কাছে এখন নেই, আমি নেক্সট দিন ঠিক দেখিয়ে দেবো, বলেছেন যখন অবশ্যই দেখিয়ে দেবো। দেখো শাড়িটা 1650, তাই তো 1650, সরি সরি 1650, একটু টেনে নেবো। আচ্ছা জামদানির কালার দেখতে চাইছে তো আমার শাড়িটার কালার, সুদীপাদি কালার দেখুন, দুর্দান্ত কৃষ্ণ নীল কালার, তাই তো এটা নাকি না, এটা কি কালার, ফিরোজা টাইপ কালার, কি কালার তোমরাই বলো। মৌসুমী মুখোপাধ্যায় বলছেন রেশম চেকে অ্যাপ্লিক দেখাও, রেশম চেকে অ্যাপ্লিক এক্ষুনি নেই গো আমার কাছে, এক্ষুনি এখানে আছে রেশম চেকের অ্যাপ্লিক আছে, যাচ্ছি যাচ্ছি, দেখো স্ক্রিনশট দিয়ে তোমরা বুকিং করো, দেখো দুর্দান্ত শাড়ি, দুর্দান্ত, সিঙ্গেল পার্টে দেখাচ্ছি অসাধারণ শাড়িটা, দেখো ঢাকাইটাও ভীষণ সুন্দর, দেখো প্রাইস 3050।
আমাদের চারুলতা, চারুলতাকে জামদানিতে আনা হয়েছে। কি সুন্দর, দেখো ব্লাউজ পিস এর সাথে এটা দেখো। তোমাদের কাছে না অনেকে তো শিউলি শাড়ি নিচ্ছো, তোমরা যদি এরকম রানী কালারের শিউলি কি গ্রিন কালার, গ্রিন যেহেতু এখানে গ্রিনের কাজ আছে, দেখো গ্রিনের কাজ আছে, গ্রিন শিউলি দিয়ে কিংবা হোয়াইট শিউলি দিয়ে পরলেও খুব ভালো লাগবে, কিংবা হোয়াইট হাকোবা ব্লাউজ যাদের আছে সেটাও তোমরা ক্যারি করতে পারো। কি সুন্দর দেখো ব্লাউজটা, ব্লাউজ পিস দিয়ে 3050 জামদানিতে দেখালাম, 3050 দেখো অসাধারণ কাজ। আমি যেটা পরে আছি তারই কালার। ইয়ে জো সারি দেখা রাই হো এমব্রয়ডারি কে উপর হ্যায় আর সারি কা প্রাইস রহেগা 3050 জামদানি কে সাথ এমব্রয়ডারি ওয়ার্ক বালা সারি হ্যায়, সারি কা প্রাইস রহেগা 3050, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া, অল ওভার ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারি হতা হ্যায়, জিসকে জো সারি পছন্দ আয়েগা ও লিখ কে দে দিজিয়ে, হাম ক্যাশ অন ডেলিভারি মে লেনা চাহতি হু কি জিপে করনা চাহতি হু, জো জিপে হোগা তো ডিটিডিসি মে চলা যায়গা, দো দিন কে অন্দর অন্দর মিল যায়গা, কোই শিপিং চার্জ নেহি লাগেগা, লেকিন এক হি নাম্বার পে সব জো জিস নাম্বার পে বুকিং কিজিয়েগা, এক হি নাম্বার ইউজ করনা হ্যায়, দোনো নাম্বার পে বুকিং মত কিজিয়েগা, যে যেটাতে বুকিং করবে যে কোনো একটা নাম্বারে বুকিং করলে সুবিধা হবে, না হলে খুব অসুবিধা হয়ে যায় সবকটা নাম্বারে বুকিং চালালে। দেখো প্রাইস হচ্ছে 3050। এটারই একটা কালার দেখাই, অপূর্ব কালার, এই শাড়ি তো তোমরা সব কিছুর জন্য পড়তে পারো, পুজোয় বলো পরো, লক্ষ্মী পুজোতে পরো, বিয়েতে গায়ে হলুদে এরকম একটা শাড়ি, যাদের বাড়িতে অনুষ্ঠান আছে গায়ে হলুদে এরকম একটা শাড়ি পরো, যে যেভাবে এই শাড়ি পরবে যখনই পরবে তখনই সুন্দর, হলুদ গায়ে ওঠালেই সুন্দর, হলুদের তো কোনো হলুদ আর সাদা এই দুটোর কোনো কালার হয় না, ভালো বাসার কালার, ভালো লাগার কালার, যে যে যার যেরকম কমপ্লেক্সন হোক না কেন সুপার ডুপার হিট। দেখো আমি আগে এত সাদা করতাম না, এখন আমি খুব সাদা পরি, আর আমি তো রীতিমতো মানে আর নেব না কোন তসর কালার, উফ ওয়ার্ড্রপ খুললে পরে পরপর 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 শুধু ওই একই কালার একই কালার, এত হয়ে গেছে এত কালার, এখন আর আমি ওই কালারটা নেব না। এবার পুজো সব যে মানে উল্টোপাল্টা রং নিয়ে নিচ্ছি না, পরে নিই বয়স হয়ে যাচ্ছে, যে রংটা পছন্দ পরে ফেলি, এবার পুজোয় দেখবো আমি কি কি রং নিয়েছি, দেখবে ইয়েলো হার্ট দিয়েছে মিনাক্ষী দি, একবার তুতে হার্ট দিয়েছে, এস চক্রবর্তী বলেছে ওয়াও ইয়েলো হার্ট, থ্যাংক ইউ থ্যাংক ইউ, বিউটিফুল সত্যি দারুণ হয়েছে গো শাড়িটা। দেখো চারুলতা তোমাদের সবার পছন্দের শাড়ি, তাই আমি জামদানিতে করলাম। দেখো ব্লাউজ পিস 3050, গলার হারের নকশা সব ডিজাইন খুব সুন্দর, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, না দেখো কি সুন্দর, কেমন হয়েছে জানিও, কেমন লাগছে বলো, পুরো অল ওভার এমব্রয়ডারির ওয়ার্ক শাড়ি, প্রাইস 3050, স্ক্রিনশট নিয়ে বুকিং করো 3050। আমি ফটাফট কালার গুলো দেখিয়ে দিই, উফ হোয়াইট দেখো, পাগল করা শাড়িটা, পাগল করা শাড়ি, উফ দুর্দান্ত, চারুলতা হোয়াইট জামদানিতে
কোনো কথা হবে? কোনো কথা হবে না আমি জানি, এবং বান্ডিল বান্ডিল বানাতে হবে সেটাও আমি জানি। দেখো অসাধারণ, আমি কিন্তু সবাইকে দেওয়ার চেষ্টা রাখি, সেই মানসিকতা নিয়েই কাজ করি। একটু শুধু আমাদেরকে সময় দেবে, সময় দিলে সব হয়ে যাবে। কেন বলতো, কাজগুলো তো তোমাদের কাছে ঠিকঠাক দিতে হবে। আমি তো ভুলভাল করে তাড়াহুড়ো করে শাড়ি তোমাদের কাছে পৌঁছে দেবো না, এবং ঠিকঠাক যেটা দেখাবো সেরকমই দেবো। কোনো রকম যে না পরের শাড়িটা কোনো রকম তাড়াহুড়ো করে কোনো রকমের হালকার উপরে ছেড়ে দেবো তা না। তোমরা সবাই ওয়েট করো, এবং জানো যে সাজের কাছে বুকিং করলে পাওয়া যায় শাড়ি। প্রাইস 3050। সবাইকে থ্যাংকস, মেনি মেনি থ্যাংকস। তোমাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত গুলো আমাদেরকে চলার পথে অনেকটা এগিয়ে নিয়ে যায়। দেখো তোমাদের জন্যই আমাদের শাড়ি করা, তোমাদের ভালো না লাগলে পরে সেই শাড়িটা আমরাও নিয়ে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারি না। দেখো না, পিঙ্ক আর রানী, এই যে আমি কাছের থেকে দেখাচ্ছি, পিঙ্ক আর রানী। দেখো 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 কি বলতো, এই যে ডিজাইনগুলোকে এত চিন্তা ভাবনা করে তৈরি করি তো, এই যে যখন আমি দেখাই, এবার কি মানে কি মারাত্মক পরিমাণের সবার মানে কি বলবো, কি সাহস হয়ে যাচ্ছে যে কপিরাইটের শাড়ি, মানে এরা জানে না, একটুখানি এরা যেন একটু জেনে না যে কপিরাইটের শাড়ি কপি করলে কি অবস্থাটা হয়। কপিরাইটের শাড়ি করা যায় না, আমি বলেছি এরপরের দিন আমি ডকুমেন্ট সহ পাঠিয়ে দিতে দেব, কেননা আমি কিন্তু বারবার যাতে কেউ বিপদে না পড়ে, কোনো বুটিক যাতে বিপদে না পড়ে, আমি কিন্তু বারবার করে বলে রেখেছি যে এগুলো আমার কপিরাইটের আওতায় চলে গেছে। তো সুতরাং সেই শাড়িগুলো করলে পরে কিন্তু আইনি ব্যবস্থা হবে, সেটা সবাই জানে, কি হয় সেটাও সবাই জানে। দেখো অবশ্যই পাবে, কেন পাবে না শম্পা, কেন পাবে না, সব তোমাদের জন্যই তো শাড়ি করা। কি অসাধারণ শাড়িটা হয়েছে দেখো, এর ব্লাউজ পিস হচ্ছে এটা, ব্লাউজ পিস এটা, দুর্দান্ত দুর্দান্ত। আচ্ছা আমাকে একটু ইয়ে শাড়িটা দাও না গো, হ্যাঁ দেবে এটা দাও, কোনটা কোনটা দাও, এটা একটু দেখিয়ে দিই দাও, আমি খুলে নিচ্ছি দাও দাও, খুলে নিচ্ছি। আচ্ছা এই শাড়িটা একটু দেখিয়ে নিই, চারুলতা, চারুলতা জামদানিতে গো, হোয়াইটে চৈতালি দাস। কি শাড়ি বললে আসতে দেরি হয়েছে, আমি বোগেনভেলিয়ার কথা বলছি, যেগুলো আমাদের কপিরাইট হয়ে রয়েছে, কপিরাইট নীলকণ্ঠ বোগেনভেলিয়া, বুঝেছো? দেখো এই শাড়িটা দেখো, 100% কটনের সাথে রয়েছে শাড়িটা, এটার কিন্তু ব্লাউজ পিস নেই, 100% নাকে নিলে সুতোর গন্ধ পাবে। এই যে আমি এখান থেকে গন্ধ নিচ্ছি, তো তোমরা যখন কেউ হাতে পাবে তখন সুতোর গন্ধ পাবে। আচ্ছা এই এটা দেখো, 100% কটন, সুতো দেখলেই তোমরা বুঝতে পারবে, যেটা কিনা খাদি কটন বলে, কটন বাই কটন, যেটা যেরকম কোয়ালিটি আমি কিন্তু বলে দিই। এটা পুরো বুনুইতে আছে, জামদানির বর্ডারটা পুরো বুনুইতে আছে, যেরকম আমি এর আগের বারটা দেখালাম পার বসানো জামদানির, এটা কিন্তু পুরো বুনুইতেই গেছে। ভেতরে একটা বিউটিফুল চেকস, একটা হোয়াইট ব্লাউজ দিয়ে পরো, জামদানি ব্লাউজ দিয়ে পরতে পারো, হোয়াইট হাকোবা দিয়ে পরতে পারো, স্লিভলেস দিয়ে পরতে পারো, যে যেভাবে পরো দুর্দান্ত লাগবে। প্রাইস অনলি 1650, 1650। আমি জামদানিতে চারুলতা এমব্রয়ডারি শাড়ি পরেছি গো, আমাদের সাজের এটা একদম সিগনেচার ডিজাইন। এবার একটা বোগেনভেলিয়া দিও আমাকে, দেখো এর আগের দিন সাদা জামদানিতে আমার অন্তত 6-7 জনের অর্ডার আছে, সবাইকে আমি বলেছি করে দেব, 10 দিন আমাকে টাইম দিতে হবে। এর আগের দিন সাদা জামদানি দেখিয়েছি বোগেনভেলিয়া, তো সবাই পাবে। তুমি জানো যে আমরা প্রচুর কাজ করছি জামদানিতে, তো এইটা আমি দেখাচ্ছি রেশম চেকে,
এই পড়াটা গ্রিন একটাই এনেছো? এটা বগন ভেরিয়া গ্রিন গ্রিন একটা বটল গ্রিন পড়েছো, ঠিক আছে। আচ্ছা আমি এটা দেখিয়ে দিচ্ছি, এই শাড়িটা পরার আগে 10 বার সবাই ভেবে নিও যে এই শাড়িটা কিন্তু সাজের কপিরাইটের আওতায় দেওয়া আছে, 10 বার ভেবো। কপিরাইটের শাড়ি যে করবে না বুটিকের লাইসেন্স চলে যাবে, এটুকুও বলে রাখলাম। দেখো আমার শাড়ির প্রাইস 3050। বোগেনভেলিয়া শাড়িটা সম্পূর্ণ সাজের নিজস্ব সিগনেচার ডিজাইন এবং কপিরাইটে, নাহলে সে কপিরাইট খেয়ে, জানো তো কপিরাইট খেলে কি হয়, দেখো সেই দুঃসাহসটা দেখিও না, যে দেখাবে সেই বিপদে পড়বে। দেখো প্রাইস 2950, 2950। এটাই তোমরা যে কালার বলবে হয়ে যাবে, মিন্ট গ্রিন, বটল গ্রিন, ভায়োলেট, পিঙ্ক, ইয়েলো, সমস্ত কালার আমাদের তৈরি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে, বেস্ট সেলার হয়ে গেছে মানে শাড়িটা। তারপরে হচ্ছে হোয়াইট কালারটা, দেখো ডিজাইনটা, দেখো ব্লাউজের এই যে 2950, 2950, বিউটিফুল। যারা মনে করছো প্রচুর হোয়াইট কালার হয়ে গেছে, একটু কালারফুল বলতে চাও, এই কালারগুলো সারা বছরের শাড়ি, প্রচন্ড গরম এরকম একটা শাড়ি পরো, তোমাকে দেখেও যে দেখবে তারও ভালো লাগবে, বিউটিফুল শাড়িটা। দেখো ব্লাউজের ডিজাইনটা কিভাবে পরবে সেটাও আমাদের সাজের চিন্তা ভাবনার শাড়ি, চিন্তা ভাবনা করে ডিজাইনটা করা হয়েছে। দেখো অনেকে ব্লাউজের ওখানে গিয়েও আমাদেরকে ফোন করে বলছে একটু টেলারকে বলে দিন না ব্লাউজটা কোনখান দিয়ে কাপড়টা ডিজাইনটা ফেলবে। দেখো অনেককে বানিয়েও দিয়েছি কিন্তু এই এখন আর অর্ডারটা নেব না ব্লাউজের, এখন তোমাদেরই বানিয়ে নিতে হবে। দেখো বিউটিফুল, এটার কুচিটা একটু দেখিয়ে দিই, কুচিটা দেখা যাচ্ছে কিনা জানি না, এই দেখো কুচিটা, এরকম কুচিতে ঝাড় করে করে এরকম করে করে সুন্দর করে লতাটাকে সাজানো হয়েছে, যে পুরো কুচিটা এরকম করে করে কভার করছে। দেখো কি সুন্দর যে শাড়িটা, না মানে বলে বোঝাতে পারবো না। এই দেখো আমি এই কুচির নিচটা দেখিয়ে দিচ্ছি ভালো করে, কি বলতো দেখাতে ইচ্ছা করে না ভালো করে। দেখো সবটা কপি হয়, সবটা পারে যদি আমাকে কপি করতে তো আমাকেও কপি করে। দেখো এরপরে আমাকে নিয়ে শাড়ির দিয়ে কপি করবে। দেখো বেজ কালারের ঢাকাইটা নেই গো, ঢাকাই থাকলে আমি অবশ্যই করে দিতাম। দেখো বেজ কালারের ঢাকাইটাই সমস্যা, কেন বলতো এই ঢাকাইগুলো তো সব এর মধ্যে যদি কালারফুল অনেক সুতো দেয় তাহলে ডিজাইনটা খোলা যাবে না, আমাকে সেম টু সেম ঢাকাইতে কাজ করতে হবে, সেম টু সেম ঢাকাই না সব অ্যাভেলেবেল হয় না, মানে এমনি ধরো চালু কালারগুলো ছাড়া, লাল হলুদ নীল সবুজ ছাড়া সব কালারের ওপরে না আসে না, মানে নর্মাল ঢাকাইগুলো। দেখি পুজোটা যাক, আমি চেষ্টা করব একদম লালে লাল সাদায় সাদা সমস্ত কালারের ওপরে ঢাকাই বোনানোর চেষ্টা করব, কেন আমি খুব শাড়িগুলোকে না খুব রিজনেবল প্রাইসের মধ্যে নিয়ে আসছি। সুমনা সাহা বলছেন লাল গোলাপ হবে, অবশ্যই হবে। মধুশ্রী সাহা, দিদি জামদানিতে চারুলতা ডিজাইনে, ও তুমি পড়েছো এটা, আজ তোমাকে কপি করবো, একদম করো কম, একদম আমাকে এই যে এরকম দাঁড়াচ্ছি বা কপি করো, সেটা করে তো আবার বিক্রি করতে পারবে না, তাহলে তো আবার সব সাজগুটিকের কাছে চলে আসবে অর্ডারগুলো, সেটাও অসুবিধা হয়ে যাবে।
দাও দাও, কি দেবে কি দেবে, একটা টিস্যু 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 দাও, একটু দাও, কাটওয়ার্ক দাও, দাও টিস্যু, ওই টিস্যু, আচ্ছা টিস্যুতে একটু কাটওয়ার্ক দেখিয়ে নি, চলো চলো চলো, কেমন লাগছে কাটওয়ার্কের উপরে পার্সিটা? দেখো এই হচ্ছে গোলাপ দিয়ে কাটওয়ার্কটা করা, গোলাপ দিয়ে কাটওয়ার্ক করা রয়েছে, এমব্রয়ডারি করা, একদম বিউটিফুল কালার, দেখো দুর্দান্ত। প্রাইস 4450, 4450, অসাধারণ। টিস্যুটা শুধু দেখো, এই যে আমি পরে আছি, শুধু টিস্যুটা দেখো, স্ক্রিনশট নিয়ে বুকিং করতে পারো, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। আর টিস্যুর ব্লাউজটা এখনই নিয়ে বানিয়ে ফেলো, দেখো এইটা হচ্ছে তোমার টিস্যুর ব্লাউজ পিসটা, অসাধারণ। টিস্যুটা কি বিয়ে যদি থাকে কারোর, শীতকালে বাড়িতে বিয়ে আছে, দেখো এরকম একটা শাড়ি নিয়ে নাও, পার্টির লুক। তারপরে তো আছে কালী পুজো, কালী পুজোর দিনও এই কালারটা দারুণ যাবে। ভাইফোঁটায় কিনে রাখো, গিফট দিয়ে দিতে পারবে। নবমীর দিন রাত্রে ঠাকুর দেখতে যাবে, তো এরকম একটা শাড়ি পরে বেরো, দুর্দান্ত। বলবে সীমাদি, এও বলে দেয় কোন দিন পরবো। রীনা চ্যাটার্জি বলেছেন একটা খাদি খাদি দেখাবে, দেখালাম যে খাদি, দেখো নাকি খাদি কি বলছে বুঝতে পারছি না। দেখো শাড়িটা দুর্দান্ত, জাস্ট কালার দেখে দেখে নিয়ে নাও, কাজ তো মানে অসাধারণ কাজ, দুর্দান্ত। 4450 প্রাইস। আর একটা কালার দাও তো, গোল্ডেনই বলো। হ্যাঁ রেশম চেকের কুর্তি আমি বলে দিয়েছি, আসুক আমি দেখিয়ে দেবো, সব তো বেরিয়ে গেছে, আবার আসুক দেখিয়ে দেবো। জানি প্রচুর মানুষের রিকোয়ারমেন্ট রয়েছে রেশম চেকের কুর্তি। দেখো এটা হচ্ছে ব্লাউজ পিস, পিওর টিস্যুতে ব্লাউজ পিস যাচ্ছে, আর এই হচ্ছে তোমার শাড়িটা। অনেককে দিচ্ছি এই শাড়ি, কেমন লাগছে বলো? দারুন না, খুব সুন্দর। এটা কিন্তু ক্রাশ টিস্যুর ওপর আছে, এটা ক্রাশ টিস্যু, দেখো ক্রাশ টিস্যুর ওপর, কি সুন্দর শাড়িটা, কেমন লাগছে জানিও। টিস্যুতে এক টিস্যু তো, একটা তো টিস্যু, অন্য সুতোটা কি, শাশ্বতী কর, একটা সিল্ক একটা টিস্যু, দেখো। আর এটা হচ্ছে ক্রাশ টিস্যু। ক্রাশ টিস্যুর ব্যাপারটা আমি বলি, যেরকম টিস্যুতে টিস্যু তাই শরীর হয়, সেরকম টিস্যুই। তারপরে সেটাকে মেশিনের মাধ্যমে, একটা মেশিন আছে যেই মেশিনে কিন্তু এটাকে ক্রাস্ট করানো হয়, ক্রাস্ট কোনো আলাদা মেটেরিয়াল না, প্লেন টিস্যুটাকে আলাদা একটা প্রসেস আছে, সেই প্রসেসে ক্রাস্ট করানো হয় থানটাকে, দেখো। তার অবশ্যই একটা চার্জ লাগে, তো আমি তার জন্য আলাদা কোনো চার্জ রাখছি না, আমি দুটো শাড়িরই একই প্রাইস করেছি, ক্রাস্টেরও যা প্রাইস, দেখো ক্রাস্টেরও যা প্রাইস, প্লেন টিস্যুরও একই প্রাইস রেখেছি। এখানে যখন তোমরা এটা দেখবে তখন বুঝতে পারবে, এই যে দেখো এই জায়গাটা যখন দেখবে তখন বুঝতে পারবে সুতোটা, একটা এই যে এই এই যে একটা সুতো, এই দেখো এই একটা সুতো, এই একটা সুতো, একটা সিল্ক, এটা দেখো বুঝতে পারছো, এই যে এইটা যাচ্ছে একটা সিল্কের সুতো, একটা টিস্যুর সুতো। আমি যতটা চেষ্টা করি ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার, তোমরাও বুঝতে চাও
জানতে চাও, মানে যেটা পরবো সেটা সম্পর্কে অবশ্যই একটু জানার আগ্রহ থাকতেই পারে, এই হচ্ছে শাড়িটা, বিউটিফুল শাড়িটা। 4450 প্রাইস, 4450 বিউটিফুল শাড়িটা। হাই সুইট সিস্টার, গুড ইভিনিং, গুড ইভিনিং রিঙ্কু, গুড ইভিনিং। না ওই ওইটা দাও। আচ্ছা ওই ঢাকাইটা আমাকে একটু দিও তো, অনেকদিন ধরে চাইছে অনেকে দেখতে। ওই যে ওই যে এইটা একটু দিয়ে নাও, আর তিন দিন দিনও বেশ সুন্দর কালারটা দেখাই, কি সুন্দর কালারটা, এ হ্যাঁ দুর্দান্ত। দেখো আমি এত এত টিস্যু দেখাই কেন, কেন দেখাচ্ছি বলো তো? তোমাদের নিশ্চয়ই পছন্দ হচ্ছে বলেই দেখাচ্ছি, তোমাদের পছন্দের শাড়ি। এবং তোমরা জানো সাজ বুটিক যখন যেটা নিয়ে কাজ করে সেটা নিয়ে অনেকটা কাজ করে, আর তোমাদের ভালোবাসা না পেলে সেটা নিয়ে আমরা এগোতে পারি না কখনো। দেখো এরকমও আছো না, এর আগের দিন যে আমি লাইভ করেছি আমাদের এখানে এসে ওই টিস্যুগুলো যেগুলো ব্লাউজ পিস দিয়ে দিয়ে দেখিয়েছিলাম এসে নিয়ে গেছে বাড়ি থেকে এসে, হ্যাঁ এত সুন্দর সুন্দর দেখে চলে এসছে, এসে নিয়ে চলে গেছে, বুঝেছো? এর আগের দিনের লাইভে একজন তিনটে টিস্যু বুকিং করেছে, দুটো তিনটে টিস্যুও বুকিং রয়েছে। দেখো একসাথে দেখো শাড়িটা, জাস্ট দেখো অসাধারণ অসাধারণ কালারটা কি, দেখো দুর্দান্ত দুর্ধর্ষ শাড়িটা, পুরো ক্রাস টিস্যু বেনারসি, বিউটিফুল শাড়িটা, বিউটিফুল অসাধারণ। এটা হচ্ছে তোমার ব্লাউজ পিস, এই হচ্ছে ব্লাউজ পিস, দুর্দান্ত। তবে আমার মনে হয় এক কালারের একটা টিস্যুর ব্লাউজ দিয়ে পরলেও ভালো লাগবে। দেখো দারুণ কালারটা কি, এটার ব্লাউজও পরতে পারো, ব্লাউজটা দেখো এই যে ব্লাউজটা খুব সুন্দর, এটা দিয়ে পরলে মনে হয় ভালোই লাগবে, হ্যাঁ দারুণ শুক্লা পুরকাশ দিদি বলছেন এগুলো কি শাড়ি, একদম ক্রাশ টিস্যু দেখাচ্ছি আমি। আর ব্লাউজটা কিন্তু ব্লাউজ পিসটা প্লেনের ওপর আছে, বডিটা ক্রাস্ট আছে, ক্রাস্ট টিস্যু আমি এইভাবে দেখিয়ে দিই তাহলে বোঝা যাবে। এই যে দারুন কালার, দারুন কালার, ময়ূরকণ্ঠী কালারের মতন কালার, দেখো টু টোন একটা কালার যাচ্ছে, বিউটিফুল, মানে টিস্যু পরছো না টিস্যুটা বোঝা যাবে। এই প্রাইসটা একটু বলো না গো, আরেকটা শাড়ি আছে না ওটা থেকে দেখে বলো, এটা কোথায় দেখা আছে, নতুন তো শাড়িগুলো এই যে পেয়ে গেছি, পেয়ে গেছি, অনলি 2850, 2850। শাশ্বতী কর দিদি বলেছেন মেটেরিয়ালটা জানতে চাই কারণ আমার সিনথেটিক বা বাম্পার চলবে না, পরা মানা আছে, স্কিনের প্রবলেম করে তাই বারবার প্রশ্ন করি, খুব কনফার্ম না হলে আমি কিনতে পারি না, কিছু মনে করবে না, একদম কিচ্ছু মনে করছি না, আমি তো বলে দিই সবসময় বলে দিই, আর আমি তোমাদের সঙ্গে সবসময় ক্লিয়ার থাকারই চেষ্টা করি। মৌসুমী দাশগুপ্ত বলেছেন হ্যালো সুন্দরী কেমন আছো গো, আমি জ্বর হয়ে একদম কাহিল, হায় রে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো মৌসুমী, এখন প্রচন্ড সবারই খুব এই জ্বর হচ্ছে গো, অনেকের হচ্ছে, সাবধানে থেকো। দেখো শাড়িটা কি দারুণ, 2850 প্রাইস অনলি, দুদিকে সমান বর্ডার যাচ্ছে, ফাটাফাটি ক্রাশ টিস্যু, দুর্দান্ত খুব সুন্দর শাড়িটা, কালারটা পরিষ্কার দেখা যাচ্ছে তো, দারুণ শাড়িটা, দারুণ কালার কি, একসাথে করি তাহলে দেখতে পাবে। দেখো শাড়িটা এরকম নিয়ে তোমরা স্ক্রিনশট দাও, অসাধারণ গো কালারটা, বিউটিফুল, এইটা দেখো কি দারুণ, এটা প্রত্যেকটা কালারই সুন্দর, দেখো এটা তো একদম পার্টি ওয়্যার, দেখো আঁচলটা দেখো, আমি এরকম ভাবে দেখাচ্ছি আর পুরোটা আর ইয়ে করছে, এই দেখো দুর্দান্ত আঁচল, দেখো পুরো সিলভার জরির আঁচল, পুরো সিলভার জরির আঁচল যাচ্ছে, এইটা পুরোটা একটা টিস্যুতে, দেখো এই টিস্যুতে পুরো ব্লাউজ পিসটা যাচ্ছে,
অপূর্ব অপূর্ব। আর এইটা হচ্ছে তোমার শাড়িটা, কি সুন্দর শাড়িগুলো, তোমাদের এরকম স্ক্রিনশটও আমাদের বুকিং এসে যায়, দেখো কি অপূর্ব, অসাধারণ, পুরো মনে হচ্ছে না কোরা বেনারসি পরেছি, এরকম দেখিয়ে দিই তাহলে আর একটু সুবিধা হয়। এটা তো পাল্লু, আর এইরকম যাচ্ছে তোমার শাড়িটা, আসো তো দিয়ে দিচ্ছি, পাঠিয়ে দিচ্ছি, দাঁড়াও কালকে কুরিয়ার করে পাঠিয়ে দেবো। এইরকম দেখো না তাহলে জ্বর পালাবে, বলবে বাবা জ্বরে পড়ে আছি, জ্বর উঠে গেছি তবুও সাজার কথা বলে যাচ্ছে, পালাও এর কাছ থেকে, রোগকে জানো না, রোগ রোগ কি বলো তো, রোগকে যত দেখা যাবে রোগকে আমরা ভয় করছি, রোগ তত চেপে বসে, এরকমই আনন্দে থাকো। দেখো শাড়িটা কি দুর্দান্ত, 2850 অনলি, কফি কালার যাদের পছন্দ তারা এটা বুকিং করতে পারো। কফির ওপর জড়িটা কি অপূর্ব লাগছে, ক্রাশ টিস্যু, দেখো আমি কাছের থেকে আসছি, দেখো ক্রাশ টিস্যু, দারুণ, এদিকে বেরিয়ে যাও, মৌসুমি দার যা পড়েছি একদম ঠিক বলেছ, চলো আমাকে একটু তুমি ইয়েটা দাও, এটা না এটা না ওই দাও, এটা মিষ্টি কালার দিয়ে, মিষ্টি মিষ্টি দেখি আচ্ছা, এই ঢাকাই দেখানোর খুব রিকোয়েস্ট ছিল, আমি ঢাকাইটা দেখিয়ে দিচ্ছি, সাধারণ ঢাকাইটা, উফ দুর্দান্ত দুর্দান্ত, কিছু কথা হবে না, কিছু কথা হবে না, দেখো জমিন, দেখো কাগজের মতন, কাগজের মতন জমিন, বিউটিফুল, অসাধারণ অসাধারণ, কিছু কথা হবে, কিছু কথা হবে না, অপূর্ব, দেখো দুর্দান্ত, ব্লাউজ পিসটা, ব্লাউজ পিস, শাড়িটা কোনো কথা হবে না, ব্লাউজটা প্রাইস অনলি 3650, 3650, দুর্দান্ত, কালারটা কি, আমি কয়েকটা কালার শুধু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, এক্সক্লুসিভ এক্সক্লুসিভ ঢাকাই, প্রচুর বিক্রি করেছি অরেঞ্জ রানী, দাও রানী অরেঞ্জ, এটা ফাটাফাটি, দেখো অপূর্ব অসাধারণ, অপূর্ব ব্লাউজ পিসটা দেখো 3650, সবচেয়ে বড় কথা কোয়ালিটিটা দেখো, তাই মৌসুমি, থ্যাংক ইউ থ্যাংক ইউ, জলে আধা ফুটালে এরকম কালার আসে, ওরে বাবা তাই নাকি, শেফ মিসেস শেফ দারুণ বলেছে,
মনে রাখবো তো কালারটার কথা, বলবো কুমকুম দি বলেছে জলে আদা ফোটালে যে কালারটা, ওফ পাটা ফাটি। 3650 বলছে তোমার বাইক বাগানভেলিয়া আমার মেয়ে বুক করে নিয়েছে, আগে ও করবে, 12 বছর বয়স আমার মেয়ে। তাই? আরে বাবা, তো অনেক অনেক আদর তোমার মেয়ের জন্য। এইটুকু মেয়ে বাগানভেলিয়া পড়বে, শাড়ি ভালোবাসে, তার মানে যে মা আমি পরবো তোমাকে বলেছে। উফ, চুমু চুমু একদম মেয়ের জন্য, দারুণ। এই তো এইরকম তো এই জেনারেশনের নতুন নতুন জেনারেশন বাচ্চা মেয়েরা শাড়ি পরবে, তবে না ঐতিহ্য ট্র্যাডিশন বজায় থাকবে, দারুণ। জমিন দেখো, জমিন কথা বলবে, জমিন দেখো 3650 3650 3650। একটা ইয়ে দেখো, এই যে উপরে জল ইয়ে কালারটা, আমি আজকে তিনটে কালার দেখালাম, তিনটে কালার নিয়ে দেখো দুর্দান্ত। উফ, এই কালারটা নিয়ে কি বলবে কুমকুম দি, কি বলবে কালারটা নিয়ে? ওটা তো জলে আদা সেদ্ধ। এটা কি 3650? জাস্ট ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি, দুর্দান্ত। ব্লাউজ পিস গুলো শুধু দেখো, দেখে নাও, দেখো বিউটিফুল। এটা দিয়ে বডি হবে, এটা দিয়ে হাতা হবে, প্রাইস 3650। অসাধারণ কালারটা, অসাধারণ। এটা এটা হাতে তুললো, একই ডিজাইন না, ওটার মতনই না, একই ডিজাইন না, আমি না সিঙ্গেল করে দেখাই, লাস্ট একটা দেখাবো শাড়িটা, যখন সিঙ্গেলই দেখাই। তাই নাকি? তাই বলছি কি, ওকে একদিন তুমি আসো আর আমার বাড়ির সামনে দিয়ে যখন যাই ওকে আমার কাছে নিয়ে আসো একটু, আমি তো চিনি না ওকে। তুমি তো কালকে শাড়ি পেয়ে ভীষণ খুশি হয়েছো, ওকে একটু আমার বাড়ির সামনে দিয়ে যখন যাই ওকে একটু আমার বাড়িতে নিয়ে এসো, আমি একটু ওকে আদর করতে চাই। আর ছবিটা কিন্তু অবশ্যই পাঠাবে, দেখো কি মিষ্টি, বাহ। না আমার, আমি যে শাড়িটা পরেছি এটা ঢাকাই জামদানি, তোমরা যদি বলো লাল রেশম কোটায় পরতে চাও এই ডিজাইনটা দিয়ে দেব পরে, সেক্ষেত্রে প্রাইস হবে 2450। এটার হচ্ছে ব্লাউজ পিস, এটা কি দারুন, কি দারুন। 3650 স্বরূপার মেয়ে যখন আমাদের বাড়ির সামনে দিয়ে যায় একটু যদি চিনে নিতাম ভালো হতো। তোমরা তো আমার বাড়ির সামনে যখন যায় তখন দেখেছো আমার বাড়িতে কত ফুলের গাছ, খুব ভালোবাসি ফুল। আমার নিচে সব ফুলের গাছ আর তিনতলার উপরে সব ফলের গাছ, দেখো শাড়িটা অসাধারণ। আমি সিঙ্গেল করে দেখালাম, ও ফাটাফাটি,
দুর্দান্ত শাড়িটা গো, 3650। আচ্ছা এটাই লাস্ট শাড়ি করি, হ্যাঁ এরপরে আবার আসছি, এরপরে আবার আসবো লাইভে, তোমাদের সবাইকে এরকমই সাথে চাই, অবশ্যই নিয়ে যাব। স্বরূপা বলছে অবশ্যই নিয়ে যাবো, একদম নিয়ে আসবে, আমি ওকে দেখতে চাই। মঞ্জু চতুর্বেদী বলছেন ইয়ে শাড়ি শাকম্বরী বুটিকসে মেনে 3250 মে লিয়া হ্যায়, ঠিক হ্যায় আপ লে ওয়াসে লে লিয়ে তো আচ্ছা হ্যায়, জো জিসকা জো প্রাইস হ্যায় উসমে উসকা লেনা পড়েগা, আমারা প্রাইস হ্যায় 3650, ঠিক হ্যায়, ইয়ে শাড়ি ও শাড়ি কোই বাত নেহি, আমারা প্রাইস 3650। বেবি পিঙ্ক কি বলেছে, বেবি পিঙ্ক কি বললো বুঝতে পারলাম না, অনিতা শাও ঢাকাই, ও বেবি পিঙ্ক না ওটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঢাকাই মেটেরিয়াল পিওর কটন কি, একদম 100% কটন, ওই যে বললাম সুতোর কাউন্ট, সুতোর ব্যাপার থাকে অনেক, আমাদের একটা শাড়ির সুতোর দেখিয়ে দাও, এটা হচ্ছে ব্লাউজ পিসেই এরকম সুতো, ব্লাউজ পিসটাই থাকছে এতটা ঘন সুতোর কাজ, ঠিক আছে, সুতোর কাউন্টের অনেক কিছুই নির্ভর করে, দেখো দুর্দান্ত শাড়ি, দেখো 100% দুটোই কটন সুতো, শাড়িটাও একটু দেখিয়ে দাও, আমি দেখিয়ে দিই, অবশ্যই দেখে নাও। আবার এই রেশম চেক যখন আমাদের কাছে যখন কোনো শাড়ির 2350 আমাদের ডিজাইনই, সেই জায়গাতেই আবার কেউ বিক্রি করছে 3350, সুতরাং এটা যার যার পার্সোনাল ব্যাপার কে কি প্রাইসে বিক্রি করবে। দেখো শাড়ির কোয়ালিটি, দেখো শাড়ির জমিন, দেখো ইতনা আচ্ছা হ্যায় আর সব হ্যান্ড কে উপর হ্যায়, হামারা জো ইয়ে শাড়ি হ্যায় ইয়ে পুরা হ্যান্ড কে উপর কাম হ্যায়, হ্যান্ড উইভেন বালা শাড়ি হ্যায়, নো মেশিন ওয়ার্ক, মেশিন জো হোতা হ্যায় ও 1550 মে হো জাতা হ্যায়, 1650 মে হো জাতা হ্যায়, আর ব্লাউজ পিস দিয়া জো ব্লাউজ পিস মে হ্যায় ও 1850 মে হোতা হ্যায় হামারা প্রাইস, আর ইয়ে জো হ্যায় পুরা হ্যান্ড কে উপর হ্যায়, ঠিক হ্যায়, আপকা অ্যান্সার মিল গায়া, ওকে আজকের মতন টাটা বাই বাই, সবাইকে গুড নাইট, সাজে সাথে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ, আবার আমরা আসছি নেক্সট লাইভে, আমি অবশ্যই জানিয়ে দেব পেজে কবে আসছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, এবং কি বলবো আবার বলে নেব আমাদের যে যেটা হয়েছে সেটা যেন আর কখনো ওরকম, এই ঘটনাটা যেন কখনো আর রিপিটেশন না হয়, এবং আমরা সবাই মৌমিতার জন্য জাস্টিস চাই, তাই তো, উই ওয়ান্ট জাস্টিস, এটা বলেই আজকের আমি লাইভটা কমপ্লিট করছি, নমস্কার।